প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ, পরীক্ষার হলে হতাশ পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভকেশনালের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখে হইচই শুরু হয়। পরে প্রশ্নপত্র তুলে নেয় কেন্দ্র কর্তৃপক্ষ। কেন্দ্র সচিব জানান, কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভুল প্রশ্নপত্র দেয়ায় এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জরুরি চিঠি দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আগামী রবিবার দিন যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষার প্রশ্ন হয়ে গেছে আজকের পরীক্ষায়। এই জন্য তারা সঠিকভাবে উত্তর দিতে না পেরে হতাশ হয়ে যায় এবং তারা হইহুল্লোড় শুরু করে। নিয়ম অনুযায়ী সরাসরি এটা পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি, তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন। এসব ক্ষেত্রে এমন ব্যবস্থাই নেওয়া হয় যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন বিষয়ে ৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।